ভাই উঠেন উঠেন, শিউরিখানার টাইম হয়েছে। ভাই উঠেন, শিউরি খাবেন না, শিউরিখানার টাইম হয়ে গেছে। আর বেশিক্ষণ সময় নাই, শিউরিখানার সময় হয়ে গেছে। উঠেন উঠেন ভাই, আপনি খাইনি, আমি পরে খাবো, যান আপনি খাইনি। ভাই অল্প সময় বেশি নাই তো, অল্প একটু সময় আছে, শিউরি খাবেন না। আচ্ছা আপনি খাইনি, আমি সময় বেশি। আচ্ছা আমি আসতেছি, যান আপনি। উঠেন, বেশিক্ষণ সময় নাই আর। আমি আসতেছি বলে খান। আচ্ছা ঠিক আছে। সবাই একসাথে জামাতে নামাজটা পড়ে নিতে নিলে ভালো হইতো না? সময় তো আর বেশিক্ষণ নাই ভাই, চলেন। ভাই কোথায় যাইতেছেন? দোকানে ইফতারের সময় তো আর বেশিক্ষণ নাই, চলেন আমরা একসাথে ইফতারি করে নিই। ইফতারির সময় না, এখন বাইরে গিয়ে কি করবেন, ঘোরাঘুরি তো মনে করবেন, চলেন সবাই একসাথে ইফতারটা করে নিই ভাই। এই লোকটা নামাজ নিয়ে গাফিলতি করতেছে, রোজা নিয়ে গাফিলতি করতেছে। ওনাদের ফজরের সময় বললাম, উনি আসলো না, নামাজ নিয়ে গাফিলতি করতেছে। আল্লাহ ওনারে সহি বুঝদান করুক। ভাই কোথায় গেছিলেন? ইফতারের সময় আপনারে বললাম ইফতারি করে যাওয়ার জন্য, ইফতারি আপনি করছেন না। এখন এশার নামাজের সবাই নিচে, আমরা এশার নামাজ পড়লেন আপনি, তখন কোথা থেকে আসলেন? রমজান মাস, এভাবে কি হয় নাকি ভাই?
না মারা গেছি, আমি অন্ধকার কবরে একা শুয়ে আছি ভাই। খুব কঠিন আওয়াজ, খুব কঠিন আওয়াজ, বুঝছেন? চিন্তা করেন না, আপনি দূর স্বপ্ন দেখছেন, আল্লাহ হয়তো আপনার সুযোগ দিছে নামাজ পড়ার জন্য। সামনে রোজা আছে, রোজা করার জন্য যতগুলি নামাজ আছে, রোজা বাকি আছে, রোজাগুলি করবেন ইনশাল্লাহ, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হয়তো আপনার সুযোগ দিছে, সমস্যা নাই, নামাজের আর অনেক টাইম বাকি আছে, শুয়ে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু খায়রুম মিনান নাওম। নামাজকে বলা না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ আমার চোখ আপনি আমার ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখ আপনি আমার বড় বানান। সবাই বলি আমি।